আজকে আমরা সিএসএস এর আরেকটি প্রপার্টি নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি অয়ন। আজকে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড অরিজিন নিয়ে কথা বলবো। ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে ভ্যালু, মানে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে মানে ভ্যালু, সেটা তিন ভাগে ভাগ করতে পারি আমরা। এক, বর্ডার বক্স; দ্বিতীয়, পেডিং বক্স; তৃতীয় লোক, কন্টেন্ট বক্স। তো ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে প্রপার্টি, সেটা আবারও বলছি, ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে প্রপার্টি, সেটা মিন তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। নাম্বার ওয়ান বর্ডার বক্স, নাম্বার টু পেডিং বক্স, নাম্বার থ্রি কন্টেন্ট বক্স। তো চলেন আজকে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি এবং এ নিয়ে কিছু কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে রেখেছি। তো এর আউটপুটটা এমন আসছে। আমি একটু একটু এ করছি, সেটা হলো সলিড। তো এরকম এসছে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো 20 পিক্সেলের বর্ডার বক্স, যেটা রেড কালার আছে। তারপর এখানে একটা পিক দেখতে পাচ্ছি, এই যে পিক, আর এই যে এই অংশটুকু আমরা প্যাডিং, মানে এই অংশটুকু প্যাডিং, আর যেখান থেকে কন্টেন্ট, এই যে এখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে, সো এটা হলো কন্টেন্ট এরিয়া, আর এই বাকিটুকু প্যাডিং এরিয়া। তারপর এইটা রেড কালারটা হলো বক্স এরিয়া। তো চলিয়ে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড অরিজিন নিয়েই, ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই। হ্যাঁ, তো প্রথমে আমি আমার সিএসএস এর এতে চলে যাই, ফাইলে চলে যাই। সেখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড অরিজিন, ব্যাকগ্রাউন্ড অরিজিন, তারপর আমি প্রথমে ইউজ করি প্যাডিং বক্স, প্যাডিং বক্স, প্যাডিং বক্স ইউজ করি। মা, কোনো চেঞ্জেস নেই? ও আচ্ছা, চেঞ্জেস আসবে কীভাবে? কারণ বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে ফেডিং বক্স, সেটা ওইভাবেই থাকে, মানে এখন যেভাবে দেখতেছেন ফেডিং বক্স ওইটাই থাকে। তো আমি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখানে ডটেড, ডটেড বক্সটা ইউজ করি। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ডটেড, ডটেডটি যে যে রেড কালারের যে সার্কেলগুলো দেখতে পাচ্ছি, সেটা হলো বর্ডার বক্স, আর এই যে এয়ারপোর্ট থেকে যে শুরু হয়েছে, সেটা হলো ফেডিং বক্স। তো ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে প্রপার্টিগুলো, প্রপার্টি ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টির যে ভ্যালুগুলো ইউজ করি, বাই ডিফল্ট প্রত্যেকটা ভ্যালুই হ্যাঁ ফেডিংকে নিয়ে নেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ফেডিং থাকে ওইটাকে নিয়ে নিই। তো আমরা ডটেড ইউজ করেছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য, আমি ডটেড ইউজ করেছি এটা বোঝানোর জন্য। তো এখন আমি প্যাডিং বক্স ইউজ না করে আমি কন্টেন্ট বক্স ইউজ, সরি কন্টেন্ট না, বর্ডার বক্স ইউজ করি, বর্ডার বক্স ইউজ করেছি। তো এইটা কি চেঞ্জেস আসে আমি দেখি। বাহ, এখন কি মানে বর্ডারটা সহ ইমেজটা কভার করে ফেলছে, তাই না? হ্যাঁ, ওইরকমটাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড অরিজিনটা ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড অরিজিনের যে প্রপার্টি আছে, যেমন সে কী, সেটা হলো বর্ডার বক্স। বর্ডার বক্স যখন ইউজ করেছি, তখন সম্পূর্ণ বর্ডার সহ ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই যে ইমেজটা, এটা নিয়ে নিয়েছে, হ্যাঁ নিয়ে নিয়েছে। তো তারপর আমরা আসি বর্ডার বক্স দেখানো হলো, তো এখন আমরা দেখব কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স দেওয়ার সাথে সাথে আমরা যে সেভ দিছি, সেভ দেওয়ার পর এখানে ব্যাক রিলোড দেওয়ার পর আমরা আউটপুটটা দেখতে পাবো। এর আগে আমি বলি যে এখন দেখবেন যে এখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে। তো এখন এই প্যাডিংও শেষ, এটা করেছি। তো আমরা এখন এই রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে কন্টেন্ট, এই যে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার যে ইমেজটা যতটুকু ছিল ঠিক সেখান থেকে, মানে যেখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে ঠিক সেখান থেকে, সেখানেই মানে সেখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ও ইমেজটা যে ছিল, ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে ছিল, ওইটা কন্টেন্ট বক্স, এখন কন্টেন্ট বক্স পর্যন্ত আছে। তো এই এতটুকু হলো প্যাডিং বক্স, তারপর এই বাকিটুকু হলো বর্ডার বক্স। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড অরিজিনের তিনটা ভ্যালু নিয়ে কথা বলেছি, নাম্বার ওয়ান বর্ডার বক্স, নাম্বার টু প্যাডিং বক্স, এবং নাম্বার থ্রি কন্টেন্ট বক্স। আশা করি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে ভালো কথা, ভালো বিষয় হলো, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড অরিজিন কাজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ভিত্তি করে। যেমন এই ইমেজটা, এই আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজের উপরই ডিপেন্ড করে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অরিজিনটা কাজ করে। আর বাই ডিফল্ট ফেডিং বক্সটা অটোমেটিক আগে থেকেই থেকে যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফেডিং বক্সটাকে নিয়ে নেই অটোমেটিক, এটা বাই ডিফল্ট থাকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আশা করি ভালো সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।